নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই শুভ সারদীয়া প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু ষষ্ঠী, তো ষষ্ঠীর ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর দেখো ভোর 5টায় চলে এসেছি পূজা মণ্ডপে, ষষ্ঠী পূজার উপোস যেহেতু রেখেছি তো তাই জন্য অঞ্জলি দিতে চলে এসেছি। সব মায়েরাও চলে এসেছে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু পুজো স্টার্ট হয়নি, পূজার আগে যেসব নিয়মকানুন সেগুলোই এখন কমপ্লিট চলছে। তো যাই হোক, এখন দেখো আমরা বসে গেছি, আর এই আরতি হওয়ার পরেই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দেবো। তো ফাইনালি আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, তারপরেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে সব কিছু যা যা আর্জি ছিল সব জানিয়ে এখন চলে এসেছি মায়ের মন্দিরে, মাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। পরে বাইরে এসে আমাদের কাকিমা কি বলছে তোমরা একটু শুনে নাও। আমরা যদি ষষ্ঠীটা যদি না জানি খেতে আছে কিন্তু চলো পেলে আমাদের পাড়ার কাকিমা বৌদি সবাই মিলে ভীষণ মজা করছিলাম। তো মজা করতে করতে বাড়িতে এসে কিন্তু ফাইনালি দিকে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি মানে রেডি, আর এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছোলার ডাল। তো এই হচ্ছে মেন মেনু আমাদের আজকে ষষ্ঠী পূজার। আর এদিকে লুচি ভাজছি দেখতেই পাচ্ছ, আর লুচিগুলো ভীষণ টোপা টোপা টাইপের হচ্ছে দেখতে পাচ্ছ, মানে ভীষণ খেতে ইচ্ছা করছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু খেলে তো শরীর ছেড়ে দেবে ওই জন্য খাইনি, সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন দেখতে পাচ্ছ প্লেটে নিয়ে নিয়েছি, থালার মধ্যে সোনার আর আমার জন্য দুজনে মিলে এক থালাই খেয়ে নেবো। তো তারপরেই কিন্তু আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এখন চলে এসেছি ঠাকুর দেখার জন্য রেডি হয়ে। কোথায় এসেছি বলো তো? যাচ্ছি ষষ্ঠী ঠাকুর দেখতে সোনারপুরে। তো সোনারপুরে হচ্ছে বোনের বাড়ি, যেহেতু বোন আসবে ষষ্ঠীতে, বোন আমরা একসাথেই ঠাকুর দেখবো, তারপরে সপ্তমীতে বোন বাড়ি চলে যাবে, ওই জন্যই চলে এসেছি বোনের এখানে। আর এই যে বোনের সাথে ফাইনালি দেখা হয়ে গেছে, তো দেখো এখানে বোন, বোনের হাজবেন্ড, বোনের নন্দাই, ননদ, বোনেদের পাশের বাড়ি, মানে সবাই মিলেমিশে একসঙ্গে হয়ে ভীষণ মজা করে কিন্তু ষষ্ঠীটা কাটিয়েছে। আর দুই বোন একই ড্রেস পরেছি, তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে। দুই বোন তো একই ড্রেস পরে ভীষণ হাসাহাসি করছিলাম। হ্যাঁ, আর এদিকে আমাদের সোনাই দেখো, দিদির আর ওর বাবার হাত ধরে টুকটুক করে পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, সাথে আমাদের দিদি জামাইবু আছে আর ওই যে বোন আছে। তো চলো আগে প্রথম ঠাকুরটা আমরা মানে মাকে দর্শন করে নিই। এই যো দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে চলে এসেছি, তো চলো একটু ফটোশ্যুট টুট করে নেওয়া যাক। আর এদিকে দেখো আমাদের সোনাই কিন্তু দিদির কোলে উঠে আছে। জানো তো যখনই ফটো তোলা বা ভিডিও করার কথা বলো তখনই ক্যামেরার দিকে ঘুরে তাকাবেই না, আর ওর হাসিটা একটু তোমরা শুনে নাও। প্যান্ডেল থেকে বেরিয়ে পাশে আরও একটা মায়ের পূজা হচ্ছিলো, তো সেখানে চলে এসেছে। আর এখানে সন্ধ্যাকালীন যে অনুষ্ঠানটা হয়, নৃত্য পরিবেশন হচ্ছিল, গান হচ্ছিল, তো সেইগুলোই দেখছিলাম। আর ওদের দুই ভাই বোনের শান্তভাবে বসা দেখে আমরা দুজন ভীষণ মানে হাসছিলাম আর ভীষণ মজা করছিলাম। আর এই দেখো দুই বোনের হাসতে হাসতে দাঁত বেরিয়েছে, তাই নিয়েও আরও প্রচণ্ড হাসাহাসি করেছি। তো যাই হোক, তারপরেই চলে এসেছি খেতে। কী খাচ্ছিস? সোনাই
এই কান্ডটা দেখলি তো? ভালো খেতে সোনাই, ভালো খেতে, ভালো খেতে, ভালো ভালো ভালো। কেমন খেতে? ভালো ভালো, তুললাম তো। কেমন খেতে সোনা? ভালো খেতে। পরে আমরা কিন্তু আরো একটি প্যান্ডেল দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এইদিকে দেখো, স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে, গোলমোল মহাদেব। আরও একটি প্যান্ডেল চলে এসছে, ওটা তো দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর এখানে বোন আর সোনা মিলে একটু ফটোশ্যুট করার জন্য বারবার আমাকে বলছে, তো ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট করে এই যে চলে এসেছি। আর মায়ের মূর্তিটা এত সুন্দর, মানে অসাধারণ। আর উপরে তো দেখিয়ে দিলাম বাবা মহাদেব উনি বসে আছেন। তো এই প্যান্ডেলটা দেখার পরে কিন্তু ফাইনালি আমরা বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি, কারণ সোনাই এত কান্নাকাটি করছিল। আর বাড়ি এসে কী করছে আর একবার দেখেন, দেখছো যে এটা গরমও জানে, কিন্তু আদৌ এটা গরম ছিল না, ঠান্ডা ছিল। আর এদিকে দেখো সসটা যে ওর গায়ে মেখে খেতে হয় সেটাও ও শিখে গেছে, ওটা যে খুলতে হয় তার আর মাথায় নেই, কিভাবে লাগাতে হয় সেটা ও জানে। ও বাবা, ও বাবা, ও বাবা। শোনাই তুমি কি খাচ্ছ? শোনাই কি খাচ্ছ? হ্যাঁ, খাবার খাচ্ছ? ভালো খেতে, ভালো খেতে। হ্যাঁ, এবার ঝাল লেগেছে গো। ও থাক, ওটা খাক। ভালো ভালো, বসো না, খাও 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 খাও। দেখতেই পেলাম আমাদের সোনাই কিন্তু বড় হয়ে গেছে, অনেকটাই বুঝতে শিখে গেছে, সস পকোড়ার গায়ে কীভাবে মেখে খেতে হয় সেটাও শিখে গেছে। আমাদের এটা গুড বয়। আর এদিকে বোন যেহেতু গ্রামের বাড়িতে চলে যাবে এই যে, তাই জন্য আগের থেকে সবাইকে শুভ বিজয়ের মিষ্টি দিয়ে যাচ্ছে, তাই জন্য অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। আর এটা তারপরের দিন সকালে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছানো মাত্রই দেখছো আমরা কিন্তু স্টেশনের এপারে, আর সোনাই কিন্তু ঠিক চিনতে পেরে গেছে দিদিকে, হচ্ছে সোনা দিদি। তো যাই হোক, ওপার থেকে সে ঠিক দেখতে পেয়ে গেছে। আর চলো, ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্যই বলছি পুজোটা কে কেমন হবে কাটালে প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।